জানিয়ে দিবে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, অত্যাধুনিক ড্রোন উন্মোচন করল ইরান। এরপর জানিয়ে দিব ইউক্রেনে পৌঁছলো প্রথম F-16 যুদ্ধ বিমান। এদিকে বৃহস্পতিবার আমাকে গ্রেপ্তার করা হবে বলছে ট্রাম্প। জানিয়ে দিব চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দিব শস্য চুক্তি পুনরায় শুরু করার চেষ্টা চালাবে তুরস্ক, নাইজারে অস্থিরতা সৃষ্টি করবে হস্তক্ষেপ এরদোগান। সর্বশেষ জানিয়ে দিব রাসায়নিক হামলায় ছটফট করে মরেছে মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অত্যাধুনিক ড্রোন উন্মোচন করল ইরান। মহাজের 10 নামে একটি ড্রোন তৈরি করেছে ইরান। গতকাল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী এটি উন্মোচন করে। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। ড্রোনটি মহাজের 6 এর একটি উন্নত সংস্করণ। এটি বিভিন্ন ধরনের বোমা এবং রাডার বিরোধী সরঞ্জাম বহনের পাশাপাশি নজরদারিতেও সক্ষম বলে জানা গেছে। মহাজের 10 ড্রোনের উন্মোচনকে তরুণ ইরানি বিজ্ঞানীদের সৃজনশীলতা এবং উদ্যোগ বল ফল বলে মন্তব্য করেছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, জাতীয় কর্তৃত্ব ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নতুন সামরিক সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদনের ক্ষমতা গুরুত্বপূর্ণ। এই কাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সহায়তায় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে 300 কেজি ওয়ার হেড নিয়ে ঘন্টায় সর্বোচ্চ 210 কিলোমিটার গতিতে উঠতে পারবে মহাজের। এর ট্যাঙ্কে 450 লিটার জ্বালানি ধরে ড্রোনটি 7,000 মিটার উচ্চতায় 2,000 কিলোমিটার পর্যন্ত বিরতিহীন ভ্রমণ করতে সক্ষম। এটি ইসরায়েলে আক্রমণ করতেও সক্ষম বলে জানা গেছে। ইউক্রেনে পৌঁছলো প্রথম F-16 যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম যুদ্ধ বিমান F-16 ইউক্রেনে পৌঁছেছে। যুদ্ধ বিমানটি ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও মজবুত করতে গত রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস কেপকে যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর আগে দুই দেশের এই সিদ্ধান্ত অনুমোদন করে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস থেকে প্রথম F-16 যুদ্ধ বিমান ইউক্রেনে পৌঁছেছে। বড় বাজ পাখির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের পাইলটদের F-16 যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছে ডেনমার্ক। এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে, স্কাই স্ট্রোপে ডেনমার্কের সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের 8 পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাদের সঙ্গে এসেছেন আরও 65 সেনা। যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রীষ্ম ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে। F-16 যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে 1979 সালে প্রথম যুক্ত করা হয়। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে এগুলো ব্যাপক হারে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের হাতে এখন সোভিয়েত আমলের কিছু যুদ্ধ বিমান আছে, তবে রাশিয়াকে মোকাবেলার জন্য সেগুলো যথেষ্ট নয়। তাই যুদ্ধের শুরু থেকে যুদ্ধ বিমান পাওয়ার জন্য তদবির করছিল কিয়েভ। বৃহস্পতিবার আমাকে গ্রেপ্তার করা হবে বলছে ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তিনি জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এই আত্মসমর্পণের ঘোষণা দিলেন। গত 14 আগস্ট জর্জিয়ার ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ আনেন এবং তাকে 10 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে 25 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আর ট্রাম্পের মামলার তত্ত্বাবধান করেছেন এমন একজন আটলান্টার বিচারক, তার
জামিন চুক্তি $2,00,000 নির্ধারণ করেছেন। এর কয়েক ঘন্টা পরই সোমবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, আপনি এটা বিশ্বাস করতে পারবেন, আমি আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় যাব গ্রেপ্তার হতে। ট্রাম্পের জামিন চুক্তি অনুসারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এখন আর মামলার সাক্ষী বা ভুক্তভোগীদের হুমকি বা ভয়ভীতি দেখাতে পারবেন না। তবে আইনি ঝামেলা দিনের পর দিন বাড়লেও আগামী 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা একটুও কমেনি। চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। চীনের জবরদস্তিমূলক নীতির মাধ্যমে তিব্বতের তরুণ প্রজন্মের মধ্য থেকে তাদের স্বতন্ত্র ভাষাগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টার সঙ্গে জড়িত চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সি ধারা অনুযায়ী চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিসা নিষেধাজ্ঞার ঘোষণার সঙ্গে তিব্বত ও চীনের অন্যান্য অংশে এ ধরনের জবরদস্তিমূলক নীতি পরিহারের জন্য বেইজিং এর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে তাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে কাজ চালিয়ে যাবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে তিব্বতের শিশুদের আবাসিক স্কুলে জোর করে পাঠানোর বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাতিসংঘের 3 মানবাধিকার বিশেষজ্ঞ। রিপোর্টে বলা হয়েছিল 10,00,000 বেশি তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে পাঠানো হয়েছে। তিব্বতি শিশুদের জন্য বাধ্যতামূলক আবাসিক স্কুলের ব্যবস্থা প্রকৃতপক্ষে দেশটির সংখ্যাগুরু হানদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা আন্তর্জাতিক মানবাধিকার নিয়মের পরিপন্থী। তবে চীন সরকার এই অভিযোগ অস্বীকার করে তখন বলেছিল চীনের ভাবমূর্তি নষ্ট করতে এটি আরেকটি অপচেষ্টা মাত্র। স্থানীয় শিক্ষার্থীদের চাহিদা মেটাতে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এমন আবাসিক স্কুল আছে ঠিক যেমনটি সারা বিশ্বেই দেখা যায়। শস্য চুক্তি পুনরায় শুরু করার চেষ্টা চালাবে তুরস্ক, নাইজারে অস্থিরতা সৃষ্টি করবে হস্তক্ষেপ বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন তিনি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নাইজারের যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন এ ধরনের হস্তক্ষেপ ওই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করবে। হাঙ্গেরি সফরকালে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান বলেন, পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট এসিও ডব্লিউএস যে সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে তা যথাযথ হবে না। এরদোগান বলেন মালি ও বুর্কিনা ফাসো এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে এর অর্থ হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নাইজার এই সামরিক হস্তক্ষেপের অর্থ হবে আফ্রিকার অনেক দেশে অস্থিরতা ছড়িয়ে পড়া। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন তিনি যত দ্রুত সম্ভব সাংবিধানিক ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রশাসনের প্রত্যাবর্তনকে সমর্থন করেন। গত 26 জুলাই নাইজারের প্রেসিডেন্টের রক্ষী বাহিনী প্রেসিডেন্ট বাজুমকে আটক করে, পরে তার সরকার উৎখাতের ঘোষণা দেয়। নাইজারের প্রেসিডেন্ট রক্ষী বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহমান নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করেন। এরপর থেকে পশ্চিম আফ্রিকান জোটটির সাবেক প্রেসিডেন্টের সমর্থনে সামরিক হস্তক্ষেপের কথা পশ্চাত্যের বেশ কয়েকটি দেশ অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে। রাসায়নিক হামলায় ছটফট করে মরেছে শত মানুষ। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার রাজধানী দামাস্কাসের ঘটায় 10 বছর আগে 2013 সালে চালানো হয় ভয়াবহ রাসায়নিক হামলা। ওই হামলায় মুখ দিয়ে ফেনা বের হয়ে ছটফট করে মৃত্যু হয় কয়েকশো মানুষের। হামলার 1 দশক পূর্তির দিনে ইদলিবে সেদিনের সেই ভয়াল দিনের কথা স্মরণ করেছেন নার্স ইয়াহিয়া। তিনি জানিয়েছেন কিভাবে চোখের সামনে মৃত্যু হয়েছিল শত শত মানুষের। 2013 সালের 21 আগস্ট রাত একটা হাসপাতালে নিজের শিফট শেষ করে বাড়ির পথে রওনা দেন ইয়াহিয়া। বের হওয়ার পরই দম আটকে যাচ্ছে এমন অনুভব করেন তিনি। ওই দিন ঘোটার জামালকা, ইন তারমা এবং ইরবিনের রাতের আধারে নার্ভ গ্যাসের মাধ্যমে রাসায়নিক হামলা চালায় সরকারি বাহিনী। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী ওই হামলায় 1,127 জন মানুষ মারা যান এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হন 6,000-এর পরিকল্পনা করেই এটি করেছিল 6,000-এর বেশি মানুষ। SNHR জানিয়েছে রাতের বেলা ঘুমন্ত মানুষের ওপর রাসায়নিক হামলার অর্থ হল যারা হামলা চালিয়েছে তারা বেশ পরিকল্পনা করে।